চলো চলো। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক সাজিস ওয়ার্ল্ড। সাজিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। তো আমরা তো মামার বাড়িতে এসেছিলাম, আমার মামার বাড়ি, সেখান থেকে আমার শ্বশুর বাড়িতেও আমরা চলে এসেছি। তো এটা আমার শ্বশুর বাড়িতে ভিডিওটা করছি। সাজি বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু ঘুরতে যাবে বলে আমি নিয়ে যাচ্ছি ওকে ঘোরাতে। চলো কোথায় যাই দেখা যাক। চল সাজি চল চল, খুব গরম এখানে। আমি আমি সবাইকে বলছি চলো। তোমাকে বলছি তো, দেখো আমার দিকে তাকাও, তুমি ঘুরতে যাবে। চল কোথায় যাবে ঘুরতে বাবা? ও দাঁড়াও, আমার হাত ধরে তো যেতে হয় নাকি? হ্যাঁ, নাচি নাচি করতে করতে যাবে। গ্রামের পরিবেশটা কি সুন্দর, তুই দেখো পুকুর পাড়ে কত সুন্দর হাঁস ঘোরাফেরা করছে। সাজি তো তাকে দেখেই পেছনে ছুট লাগিয়েছে। দুদিকে দুটো পুকুর। এই সাজি দাঁড়া, আসতে তোর চোখে টোখে লেগে যাবে রিয়ান, চোখে লেগে যাবে। একে বল, একে বল, যা খেলা করবি যা তোরা। কি খেলবে? গুটি খেলো। কেমন গুটি খেলো দেখি আমি, খেলো খেলো। আসলে তার আর দুজন দাদা টিউশন পড়তে গেছে আর ওর আজকে টিউশন নেই বলে ও তার সঙ্গে আজকে খেলা করছে সাজির সঙ্গে। তো সাজিও ওকে খুব পছন্দ করে। আর ওদিকে দিদি ঘর ঝাড় দিয়ে দিচ্ছে, সন্ধ্যাবেলার একটা ঝাড় দিতে হয়, তো দিদি ঘর ঝাড় দিয়ে দিচ্ছে। আর ভাই বোন মিলে দুজনে দুষ্টুমি করছে। ওর নাম রিয়ান, ও রিয়ানকে খুব পছন্দ করে, আর রিয়ানও ওকে খুব ভালোবাসে সাজিকে। তো এরপরে আমাদের বাগানে তো সবজি চাষ হয় আমাদের, ওই জন্য আজকে বেগুন চলে এসেছে আমাদের বাগান থেকে, এক বস্তা বেগুন। তো আমি বসে গেছি বাঁচতে, মা আর আমি। এটা দেখো কি সুন্দর জমজ বেগুন হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখান থেকে পোকাগুলো সাইড করে দিতে হবে আর ভালোগুলো এক সাইড করে দিতে হবে, দিলে ভালোগুলো বাজারে যাবে। দেখো এক বস্তার মধ্যে বেশিরভাগই পোকা, খুব পোকা লেগে গেছে। আর এই পোকাগুলো নিচে রাখছি আর ওই ভালোগুলো ব্যাগে রাখছি। সব পোকা যাই পাচ্ছি, সব পোকা, একটা দুটো ভালো বেরাচ্ছে, ওইগুলো ব্যাগে রাখছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তো কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।